বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ ভীষণ পরিস্থিতি। আমি মোহাম্মদ রবি ইসলাম, আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে হচ্ছে আমি একটা সিলি একটা ম্যাটার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মূলত ডেলিভারির যে বিষয়টা। আপনারা হয়তো এই বিষয়টা অনেকে জানেন, আবার হয়তো অনেকে একটু কনফিউশনে আছেন যে আলহামদুলিল্লাহ ভীষণ থেকে আমরা মূলত ডেলিভারিগুলো কীভাবে দিচ্ছি। তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আমি বলে নিই, আমরা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি। আমাদের যে প্রোডাক্টগুলো আছে আমরা সব প্রোডাক্টগুলোই প্রত্যেকটা জেলা উপজেলা পর্যায়ে হচ্ছে আমরা একদম ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে দিচ্ছি ইনশাল্লাহ। সেটা হচ্ছে আমরা দুইটা হচ্ছে ডেলিভারি সার্ভিস যারা হচ্ছে ডেলিভারি প্রোভাইড করে, তো সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেগুলো হচ্ছে যে সিটির ভিতরে বা সদরের ভিতরে হলে আমরা সুন্দরবনটাকে প্রেফার করি। আর যদি সেটা উপজেলা লেভেল হয় বা থানার লেভেলে কোথাও হোম ডেলিভারি হয় বা একটু গ্রামের মধ্যে হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা রেডেক্সটা একটু মানে প্রেফার করি। রেডেক্সের মাধ্যমে ডেলিভারিগুলো দিয়ে থাকে। যারা হচ্ছে পারচেস করে নিয়ে গেছেন তারা অলরেডি জানেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে এটা ডেলিভারি চার্জ। ডেলিভারি চার্জটা হচ্ছে যে ঢাকার ভিতরে হচ্ছে 70 টাকা, আর ঢাকার বাইরে হলে সেক্ষেত্রে 130 টাকা। ঢাকার ভিতরে আমরা কিন্তু একদম সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি, একদম সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি, কোনো ধরনের অ্যাডভান্স কিন্তু আমরা ঢাকার ভিতরে নেই না। আর ঢাকার বাইরে হলে সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ 130 টাকা, সেটা আমরা নিয়ে থাকি। তো এই হচ্ছে মূলত হচ্ছে ডেলিভারির টোটাল বিষয়টা। আমরা মূলত হচ্ছে যেভাবে ডেলিভারি করে থাকি আলহামদুলিল্লাহ ফ্যাশন এবং আলহামদুলিল্লাহ কোরশন পেজ থেকে আপনারা যে প্রোডাক্টগুলো অর্ডার করে পারচেস করে নিতে পারবেন ইজিলি, তো সেই ওয়েটাই কিন্তু আমি আপনাদেরকে বললাম। হয়তো অনেকেই কনফিউশনে আছেন যে ডেলিভারি চার্জটা কি আগে অ্যাডভান্স করতে হয় কিনা, বা প্রোডাক্টের প্রাইসটা আগে অ্যাডভান্স করতে হয় কিনা। তো আমাদের এরকম কোনো সিস্টেম নাই, আমরা কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট নেই না কোনো প্রোডাক্টে। ঢাকার ভিতরে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হোম ডেলিভারি করে দিচ্ছি, আর ঢাকার বাইরে থেকে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমরা অ্যাডভান্স নিয়ে থাকি। তারপর হচ্ছে আপনি প্রোডাক্ট হাতে পাবেন, প্রোডাক্ট চেক করে আপনি সব কিছু পারফেক্ট হলে তারপর হচ্ছে আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন, প্রোডাক্টের পেমেন্ট ক্লিয়ার করে। তো এতটুকু সুযোগ এবং সুবিধা হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ ফ্যাশন পেজ থেকে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি, যেন হচ্ছে আপনারা অনলাইন কেনাকাটার যে একটা ভীতি আছে সেই ভয় যেন হচ্ছে কেটে যায়, এবং আপনারা যেন অনলাইনে সহজেই সুন্দরভাবে কেনাকাটা করতে পারেন। এবং অনলাইন কেনাকাটা যে একটা মানে স্বাচ্ছন্দ্যময় একটা যে ব্যাপার আছে অনলাইনে কেনাকাটা, সেই ফিলিংসটাই, সেই ফিলটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমি দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। এবং আমি জানি আপনারা আমার যে সার্ভিসটা আছে সেটাতে আপনারা 100% স্যাটিসফাইড, এবং আমি চেষ্টা করি আমার সাইড থেকে সম্পূর্ণটা হচ্ছে আমি ইফোর্ট দেওয়ার জন্য, যেন আপনাদের কোনো ধরনের প্রবলেম না হয়। কারণ হচ্ছে অনেকেই ছবি দিয়ে প্রোডাক্ট সেল করার চেষ্টা করে, বাট আমি সেক্ষেত্রে ছবি খুব বেশি একটা দেই না। ছবি হচ্ছে পরবর্তীতে আমি স্টিল পিকচার কিছু থাকে আমি সেগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু বাট আমি হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টে ইন্ডিভিজুয়াল হচ্ছে আমি ফুল রিভিউ করার চেষ্টা করি, যেন হচ্ছে আপনারা প্রোডাক্টের ফুল কোয়ালিটি বুঝতে পারেন, ফেব্রিক্স থেকে শুরু করে প্রোডাক্টের সুইং কোয়ালিটি, প্রোডাক্টের কালার কন্ট্রাস্ট, অল ওভার সব কিছু যেন আপনাদের কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার মনে হয়, সেই জন্য কিন্তু আমি ভিডিওটা করে থাকি। তো যাই হোক, এই হচ্ছে ডেলিভারি বিষয়টা, আমি আবারও বলে দিচ্ছি ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে হচ্ছে 70 টাকা, ঢাকার বাইরে হচ্ছে 130 টাকা। ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি, আর ঢাকার বাইরে থেকে যারা হচ্ছে অর্ডার করতে চাচ্ছেন সেক্ষেত্রে শুধুমাত্র হচ্ছে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে আপনারা হচ্ছে প্রোডাক্টটা পারচেস করে নিয়ে যেতে পারবেন। আর আমাদের কোনো ধরনের হচ্ছে যে ফিজিক্যাল আউটলেট নাই এখন পর্যন্ত আমরা দেই নেই, ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা সাপোর্ট পেলে আমরা, আমাদের ভবিষ্যৎ প্ল্যান আছে ইনশাল্লাহ আমরা একটা আউটলেট নিব। তো এখন হচ্ছে আমাদের সকল কার্যক্রম হচ্ছে আমরা অনলাইনের মাধ্যমে প্রোভাইড করতেছি ইনশাল্লাহ। তো আপনারা হচ্ছে অনলাইনে কেনাকাটা করবেন। আলহামদুলিল্লাহ ফ্যাশন মানে হচ্ছে আপনাদের একটা বিশ্বস্ততার জায়গায়, আপনাদের একটা ভালোবাসার জায়গায়, আপনাদের একটা ভালো আবেগের জায়গা, সেই জায়গায় ইনশাল্লাহ নিয়ে যেতে যাই। সকলেই ভালো ভালো থাকবেন, সকলেই আমাকে সাপোর্ট করবেন, এবং সকলে আমার জন্য দোয়া করবেন। সকলে সুস্থতা কামনা করতেছি, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আর নিরাপদে কেনাকাটা করেন।